হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম তিয়াশা ফ্রম তিয়া স্টুডিও। তো কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 24শে জুলাই, কাল 25শে জুলাই। কাল আমার ভাইয়ের বার্থডে, ভাই ইন দ্য সেন্স আমার ব্রাদার ইন ল, তার বার্থডে। সো সেটা সেলিব্রেট করার আমরা একটা প্ল্যান করেছি, ওকে আমরা কিছু জানাইনি, সিক্রেট প্ল্যান। ও জানে আমরা কালকে ঘুরতে যাব, সেই ঘোরার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট ওকে আমরা সারপ্রাইজ একটা কিছু কেক কাটিং অ্যান্ড ডেকোরেশনস এসব করার প্ল্যান করেছি। সো সেই জন্যে এখন আমি বেরোচ্ছি, এখন অলমোস্ট 7টা বাজে সন্ধে। তো আমরা বেরোবো আর কেক ফেক কিনবো, ডেকোরেশনের জিনিস কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে সেলিব্রেশনও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটাই ওর কাছে সারপ্রাইজ, যখন ব্লগটা যাবে তখন দেখতে পাবে ও। আর ওর জন্য একটা স্পেশাল গিফটও কেনা হয়েছে, ও জানে, ওকে একটা রিসেন্টলি বাবাই ফোন গিফট করেছে, তো ও জানে যে ওটাই একমাত্র গিফট। বাট ওর জন্য একটা গিফটও কেনা হয়েছে, সেই গিফটটা আমি এখনই রিভিল করবো না, যখন কেক কাটিং হবে তখন তোমরা দেখতে পাবে গিফটটা কী। তো চলো আর দেরি করবো না, আমরা বেরিয়ে পড়ি, তারপর কী কী কেনাকাটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নেবো। ওকে গাইস, তো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা। বাইরে কত লোক, বাইরে অনেক লোক। অ্যাকচুয়ালি লকডাউন যেরকম আছে আমি জানি না, খুব অন্ধকার, পুরো ফেসটাই আমার ব্লার হয়ে গেল। আর আমি মাইকও নিয়ে বেরোইনি, সো তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। আমরা অলমোস্ট নিউ আমরের কাছে পৌঁছে গেছি, নিউ আমর থেকেই নেবো কেকটা। কাকিমা, আপনি কোথায় যাচ্ছেন? আমি, আচ্ছা আপনার কাকিমা হই আমি, ঠিক আছে, মনে রাখবেন যে আপনাকে ঘরেই ফিরতে হবে। ওকে গাইস, তো আমরা নিউ আমরেতে পৌঁছে গেছি, সামনে দেখুন কিছু দেখা যাচ্ছেও আছে। দেখতেই পেলেন নিউ আমরের ভেতরে অনেক লোক আছে, সো আমি ভেতরে শ্যুট করছি না, কী কেক কিনবো না কিনবো সেটা পরে শেয়ার করবো, যখন কেক কাটিং হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। এক্স্যাক্টলি, আর গিফটটাও আমি রিভিল করিনি এখন অবধি, যখন কেক কাটিং হবে এবং ব্লগটা আগে দেখতে হবে তার জন্য। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা করছি। ডেকোরেশন আমাদের এখানে অলমোস্ট কমপ্লিট, আর এখানে আমরা ওর যে সারপ্রাইজ গিফটটা সেটা দেখেছি, তো এটাই ওর জন্য বড় সারপ্রাইজ। এবং তোমাদের যে ডেকোরেশনটা দেখালাম যেটা ওইখানে করা হয়েছে সেটাও সারপ্রাইজ ওর জন্য। তো দেখা যাক ওর রিয়াকশন কেমন হয়, সেটাই তোমাদের। Happy birthday to you, happy birthday to you. Happy birthday to you. এবারে আপনি আসুন, আসবেন জানি না আমি, এই দেখা কারণ জিনিস। ঘন্টা লেখা বাকি আছে, আজকে সকালে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও, ওটা কি ছবি সবাইকে?
ভালো এটা কেখে নাও দেবে সবাই যা কেটে গেল মাসে কেটে গেল আমার খুব ভালো লাগছে আমার দারুণ লাগছে আমার আজকে দারুণ লাগছে আমাকে আর গোয়া যেতে হবে না ফাইনালি আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ঘুরতেও গেছিলাম সেটার ব্লগটা আলাদাভাবে আসবে সেটার ব্লগটা আই থিঙ্ক এর পরে আসবে তো খুব টায়ার্ড শুয়ে পড়বো আমরা সো গুড নাইট সবাইকে আবার নেক্সট ব্লগে দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এগুলো তো মাস্ট এগুলো জানোই আমি বহুবারই বলতে থাকি সো বাই